गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়ম ব্লগস। আমি মরিয়ম। সো আমি আরেকটা ব্লগ করার জন্য চিটং যাইতেছি। তো আমি নোয়াখালী টু চিটং কি পরিমাণ কি খরচ হইতে পারে, থাকা খাওয়া কেমন খরচ হইতে পারে, তো আমি সব কিছু আমার এই ভিডিওতে ডিটেলে দেখাই দিব। আর আমার চিটং এ যে কয়েকদিন থাকি না কেন, আমি ওইটা পাটে পাটে আকারে আমি দেখাই দিব। আর চিটং এর যে সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো ওগুলো আমি ভ্রমণ করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আই হোপ আপনারা আমার প্রত্যেকটা ব্লগ দেখবেন। সেই সাথে আপনারা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ইনশাল্লাহ নেক্সট আমি এখন বের হব, বের হওয়ার পর আমি দেখাই দিতেছি কি খরচ কি আসে বিষয় সব কিছু। সো টেক লাভ। বাসা থেকে 10 টাকা রিক্সা দিয়ে বাজার আসছি, এখন সোনাপুর যাব, যেখান থেকে মেইনলি আমার টিকিট কাটা আছে বাসে। তো 10 টাকা প্লাস হচ্ছে সোনাপুর যেতে আমাদের এখান থেকে 80 টাকা নেয়, তো ওভারঅল আমার 90 টাকা খরচ হয়েছে। তো দেখা যাক। তো আমি অলরেডি সিএনজি পেয়ে গেছি, এখন আমি সোনাপুরের উদ্দেশ্যে রওনা দেব। এখানে আমার 80 টাকা খরচ হয়েছে। কপাল খারাপ কিনা জানি না, রাস্তায় জ্যামে পড়ছিলাম। দেন সোনাপুর আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে, আমার বাস ছেড়ে দিছে, এখন আমি চৌমুনির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো যেহেতু বাস মিস করে ফেলছি সোনাপুর থেকে, এখন আমি তাড়াতাড়ি চৌমুনি যাওয়ার চেষ্টা করতেছি। চৌমুনির লাস্ট বাস হচ্ছে 11:30টায়। তো চৌমুনি যাইতে আমাদের সোনাপুর থেকে পার পার্সন 35 টাকা করে নেয়। তো আমি পুরো সিএনজিটা নিছি, ওই জন্য আমার একটু বেশি লাগছে। তো তো আলহামদুলিল্লাহ চলে আসছি চৌমুনিতে। এখানে আমরা এসি বাসের টিকিট অলরেডি আমার কাটা, শেষ 2 সিট নিছি, যেহেতু আমি একা জার্নি করব। আমি অনেক সিক হয়ে পড়ি, বাস জার্নিটা আমার অনেক খারাপ যায়। তো আমরা রয়্যাল যে এসি বাসটা আছে ওইটাতে টিকিট কাটছি। সো আই হোপ তোমরা ব্লগটা এনজয় করবা। তো আমার সাথেই থাকো অ্যান্ড ব্লগটা দেখতেই থাকো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এসি বাসের টিকিট কাটছি। তো পার পার্সন হচ্ছে এসি বাসে 350 টাকা করে, আমি 2টা কাটছি 150 আর 700। কেউ দুজন অনসিজে যান তাহলে মেবি 200 টাকায় পার পার্সন। গাড়ি 11:30 ছাড়ার কথা ছিল, অলরেডি ওরা লেট করছে। তো 11:50 গাড়ি ছাড়ছে, এই লোকটা আমার ব্যাগটা রাখতেছে, এটা গাড়ির লোক। তো আমি গাড়িতে উঠে যাইতেছি, গাড়িটা হচ্ছে এসি বাস, আমি আগে বসছি। আমি এসিতে প্রথম যে 2টা সিট ওইটাই নিছি। যাক, আমি ভাবছি যে আমার বাস জার্নিটা অনেক ইয়া হবে। পাশে যিনি উনি হচ্ছে ওই বাবুটার বাবা, বাবুটা অনেক দুষ্ট, সেই প্রথম থেকে আমার সাথে সাথে আছে, পরে ওর বাবা আমার পাশে বসছে, কারণ ও প্রচুর দুষ্টামি করে, কি বলবো যেটা বলার বাইরে। থ্যাংক ইউ ভাইয়া ভিডিওটা করে দেওয়ার জন্য। ভাইয়া মেবি পুলিশে আছে আমাদের নোয়াখালী ব্রাঞ্চে, তার ওনার বেবিটা সত্যি অনেক কিউট। আমার একটু বমি হয় নাই, একটু কোনো প্রবলেম হয় না, কারণ 24 ঘন্টা এভাবেই ছিল আমার সাথে। যতক্ষণ ছিলাম আমি ওর সাথে ততক্ষণও এভাবেই ছিল। তো এখন খাওয়ার টাইম, আমরা বাস থেকে সবাই নেমে যাইতেছি। আমি ভাত, তারপরে মাংস, গরুর মাংস অর্ডার করছি। এটার দাম হচ্ছে যে ভাতের দাম হচ্ছে 50 টাকা প্লেট, গরুর মাংস 200, আর ইয়া হচ্ছে 120 টাকা। তো খাওয়া শেষ, এখন তাড়াতাড়ি বাসে উঠে যাইতেছি, কারণ আমি অলরেডি লেট করে ফেলছি। সো আমার মামা অলরেডি আমার জন্য ওয়েট করছে, মামা ব্যাগ টানতেছে, আর আমার জন্য হোটেল আগে থেকে ভাড়া করে রাখছে। মামা এখানে সেনাবাহিনীতে আছেন। তো রুম ভাড়া যে প্রসেসিংগুলো ওগুলো আমি করতেছি, অবশ্যই আইডি কার্ড লাগবে। আর এসি রুম হচ্ছে 1700, নন এসি হচ্ছে 1200। যেহেতু আমি ঘুরতে আসছি, এখানে থাকতে আসি না, তো নর্মালের মতো একটা এসি রুমে নিছি। টিভি আছে, বেড আছে, তারপর সিঙ্গেল আলমারি আছে। আর আমাকে ঘোরানোর জন্য হোটেল কর্তৃপক্ষ থেকে একজন লোক দিছেন, যেটা আমাকে ঘুরে ঘুরে দেখাবেন, যেহেতু আমি একা আসছি। ওই জন্য ওনাকে পার ডে 700 করে দিতে হবে। তো আমার ওভারঅল রুম, তারপরে রুম থেকে বাইরের ভিউ সব কিছুই ভালো লাগছে। এবার আমি চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো ব্লগ আকারে দেখাবো, পাট পাট আকারে। আই হোপ আপনারা এনজয় করবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।